মশলা সম্বন্ধে কম বেশি সকলেরই আমাদের ধারণা আছে, কেননা প্রত্যেক দিনের রন্ধন প্রণালীতে আমাদের মশলা অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। তো সেটা সম্বন্ধে আমরা মোটামুটি সকলেই জেনে থাকি, কিন্তু কখনো আমরা এটা ভেবে দেখিনি যে একটা লঙ্কার গুঁড়ো বা একটা হলুদের গুঁড়ো বা একটা মৌরির গুঁড়ো বা একটা জিরের গুঁড়ো, এই জিনিসগুলোর উৎপত্তি কোথা থেকে, কিভাবে এসছে, কারাই বা মনে করেছিল যে এই মশলা জিনিসটা রান্নাতে ব্যবহার করলে সেটা আরও বেশি স্বাদের হবে খেতে। তো সেই সম্বন্ধে কিছু আমরা জেনে নেব মশলার ইতিহাস। তো শুরু করছি বন্ধুরা। খাবার ও মশলা যেমন একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত, তেমনি খাবারের ইতিহাসের সঙ্গে স্বাভাবিকভাবেই চলে আসে মশলার ইতিহাসও। প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে বাণিজ্যের প্রথম ও প্রধান পণ্য ছিল মশলা। খ্রিস্টপূর্বাব্দে প্রসাধনী হিসাবে মশলার ব্যবহার ছিল। একসময় বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল এই মশলা। মশলার খোঁজে বের হয়েই কলম্বাস 1942 সালে আমেরিকা আবিষ্কার করেন। মশলাকে কেন্দ্র করে যুগে যুগে অনেক বড় বড় যুদ্ধও হয়েছে। মশলার জন্য প্রথম যুদ্ধ হয় ভারতবর্ষে। পর্তুগিজদের সাথে কালিকটের রাজার মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়। এই মশলার খোঁজেই পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা একদিন জাহাজ ভেড়ান ভারতের কেরালা উপকূলে। ভারতবর্ষে আরব বণিকদের একসময় মশলার একচেটিয়া ব্যবসা ছিল, কিন্তু ভাস্কো দা গামার আগমনের পরে একসময় শেষ হয়ে যায় আরব বণিকদের এই একচেটিয়া ব্যবসার দখল। পরবর্তীতে মশলার একচেটিয়া বাণিজ্য পর্তুগিজদের হাতে চলে আসে। প্রায় 150 বছর পর্যন্ত মশলার বাণিজ্য তাদের হাতেই ছিল। এর ফলে সে সময় তারা ইউরোপে একচেটিয়া মশলার ব্যবসা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। একচেটিয়া বাণিজ্যের কারণে পর্তুগিজরা মশলার দাম তখন এত বাড়িয়েছিল যে ডাচ বণিকদের মনে অসন্তোষ তানা বেঁধেছিল। এর ফলশ্রুতিতে ডাচরা 1595 খ্রিস্টাব্দে ভারতবর্ষে যাত্রা করে এবং ভারতবর্ষে মশলার ব্যবসার জন্য তারা ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি কোম্পানি গঠন করেন। সপ্তদশ থেকে অষ্টদশ শতাব্দী পর্যন্ত ব্রিটেনে লবঙ্গের দাম ছিল প্রায় সোনার দামের সমান, যার ফলশ্রুতিতে ইংরেজদের বিখ্যাত ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন মশলার বাণিজ্যে নেমে পড়ে। কোম্পানির প্রথম জাহাজ এই উদ্দেশ্যে প্রাচ্যের দিকে যাত্রা করে। 1601 খ্রিস্টাব্দে 24 জানুয়ারি তারা 1612 খ্রিস্টাব্দে ভারতের সুরাটে মুঘল সম্রাটের কাছ থেকে অনুমতি আদায় করে নিয়ে প্রথম বাণিজ্য ঘাঁটি স্থাপন করে। তারা ঠিক করেছিল ভারতবর্ষ থেকে বস্ত্রের ব্যবসা করবে এবং তা থেকে যে মুনাফা হবে তা দিয়ে মশলার ব্যবসা করবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্দোনেশিয়ার সঙ্গে মশলার বাণিজ্য শুরু করলেও ডাচদের চাপে তারা সেখানে বেশি দিন টিকতে পারেনি। মাত্র 14 বছর পরেই ইন্দোনেশিয়া ছেড়ে তাদের বেরিয়ে আসতে হয়। তারপর তাদের বাণিজ্যিক স্বার্থ সীমাবদ্ধ ছিল ভারতবর্ষের মধ্যে। তাদের মশলার বাণিজ্য এখানেই শেষ হয়। এরপর ধীরে ধীরে তারা ভারতবর্ষে নিজেদের রাজত্ব প্রতিষ্ঠা করতে শুরু করেছিল। একসময় মশলার বাণিজ্য করতে আসা কোম্পানি পরবর্তীতে এই ভারতবর্ষে রাজত্ব করে 200 বছর।